মা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মা আপনার নামটা কি? আমার নাম হাসনাহানা। হাসনাহানা। আপনার বাড়ি কোথায়? শৈশবাড়ি জামালপুর। জামালপুরে। বয়স কত হবে আপনার আনুমানিক? বয়স 55 হবে। 55 হবে। 55 হবে। আচ্ছা, তো আমরা জানি যে এই ডিপিআরসি হসপিটাল আপনি এসেছিলেন চিকিৎসার জন্য, কি কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? কি কি সমস্যা? আমার বাচ্চাটিও ধরা পড়ছিল, তারপরে এমআরআই করছি, রক্ত শুকায় গেছে, তারপরে হাঁটু ক্ষয় গেছে, থেরাপি সব দেওয়া হয়েছে, ব্যথা আছে এখন নাই। এই ব্যথাটা আপনার কতদিন থেকে? অসুস্থ মনে করেন 15-20 বছর এরকম, অনেক ওষুধ খাইছি, চিকিৎসা শুরু হয়ে আসছিলাম কিন্তু ট্যাঙ্গে বসতে পারিনি, তো রোগের মধ্যে সারাক্ষণ চিড়ি পাশে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, সব রোগী আছে। তো এই যে বললেন যে 15-20 বছর যাবৎ, তো যখন প্রথমেই সমস্যাটা শুরু হয় কোনো দুর্ঘটনা দিয়ে শুরু হয়েছিল, পড়ে গিয়েছিলেন, ব্যথা পেয়েছেন, এখন কিছু হয়েছে? পড়ে যায়নি, আর তোর নিচে যে রক্তটা এটা সময় নেই এইভাবে ফাল পারতো, আস্তে আস্তে তোমার সহ যেতে, আমার ছোট বন্ধু এখানে ভর্তি হয়েছিল, ভালো হয়েছে, বন্ধু এখানে আইলে ভর্তি করেছে, যার টাকা খরচ করার দরকার নাই, এখানেই করো, ওরা সুস্থ আমার। আচ্ছা, তো তার মানে হচ্ছে আপনার একজন বোন এখানে চিকিৎসা নিয়েছিলেন, উনিও সুস্থ হয়েছে? সুস্থ, হসপিটালে আসছে। আচ্ছা, তো আপনি যখন প্রথম এই 10-15 বছর আগে সমস্যাটা শুরু, তখন তো প্রথমে এত সমস্যা ছিল না, প্রথম দিকে অল্প সমস্যা ছিল। এই 10-15 বছর আগে যখন প্রথম এই সমস্যাটা শুরু, তখন তো এত বেশি প্রবলেমটা শুরু না, তখন অল্প ছিল। আচ্ছা, মানে চাপ দিলে ডাকতো, তো সব সবচেয়ে খারাপ কি হয়েছে? এরকম হয়েছে যে বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য? বিছানা থেকে উঠতে হলে এই রোগের সময়টাই বেশি আসে, এখানে যদি গুছাইতে পারতাম এর সব সময় ব্যথা করতো। তার মানে নামাজ পড়া উঠতে চেয়ারে, টেবিল চেয়ারে, এই চেয়ারে, কত কষ্টের দিন গিয়েছে, কত কান্না করেছেন, কত কষ্ট গিয়েছেন, বাচ্চার বাপ মেরে গেল, ছোট একটা ছেলেকে, কষ্টের দিন। তো এই হসপিটালে সন্ধান পেয়েছেন, কে ভর্তি ছিল এই হসপিটালে? আমার বোন। আপনার বোন? আপন বোন? আপন বোন। ওনার কি হয়েছিল? ও হামক পরে হাঁটছে, মানে হচ্ছে বুকের উপর হাঁটতে পারে না, বুকের উপর ভর দিয়ে দিয়ে চলতো। ওরে যে এই আপনাদের সাক্ষাৎকার এলে দেখছে, এই মুহূর্তে দেখছে, দেখে পরে ভর্তি হয়েছে জানুয়ারি মাসে। আচ্ছা, তো পুরো সুস্থ হয়ে এখন হসপিটালে আসছে। হজ করে আসছে? হ্যাঁ, হসপিটালে আসছে। আচ্ছা, এই তো ইয়া থাকে দানমন্দি, এবং তাকে দেখে আপনিও কিছুটা সাহস পেয়েছেন এবং সে অনুযায়ী আজকে ভর্তি হয়ে গেছেন। তো ওকে, এই যে আজকে রিলিজ নিয়ে চলে যাচ্ছেন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। এখন কেমন আছেন আপনি? সেই টোটাল এসে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কোনো কিছুই ব্যথা নেই? আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, অনেক আছে স্যার, অনেক আছে, তাদের জন্য কিছু বলবেন আপনি? তা তো বলবো, কিন্তু সবারই তো বাঁচার, আমার সুস্থ থাকার জন্য ইচ্ছুক সবাই, তাই না? আলাপ করবো, আলাপ করবো না কেন, সব বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি বাকি জীবন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।